স্টারবাজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক মিঠাই শেষের পথে, তাই স্বাভাবিকভাবেই মিঠাই তারকাদের মিস করবেন দর্শকেরা। আজ আমি আপনাদের জানাবো মিঠাই ধারাবাহিকে যারা অভিনয় করছেন সেই সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীদের আসল বয়স সম্পর্কে। আপনারা যদি মিঠাইয়ের ফ্যান হয়ে থাকেন তাহলে একটি লাইক করে দিবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ধারাবাহিকে শ্রীতমা চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী দিয়া মুখার্জিকে। দিয়া মুখার্জির বর্তমান বয়স 25 বছর। অনেকদিন পর ধারাবাহিকে ফিরে এসেছে রুদ্র। রুদ্রের চরিত্রে দেখা যাচ্ছে ফাহিম মির্জাকে। ফাহিমের বর্তমান বয়স 36 বছর। পিঙ্কি চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অরুণা গুহকে। সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অরুণা। অরুণার বর্তমান বয়স 18 বছর। সোমে চরিত্রে দেখা যাচ্ছে ধ্রুবজ্যোতি সরকারকে। ধ্রুবজ্যোতির বর্তমান বয়স হল 33 বছর। তর্ষা চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী তন্নি লাহা রায়কে। তন্নির বর্তমান বয়স 29 বছর। গল্পে দ্বিতীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে। কৌশাম্বীর বর্তমান বয়স 30 বছর। নিপা চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী ঐন্দ্রিলা সাহাকে। ঐন্দ্রিলা সাহার বর্তমান বয়স 20 বছর। মিঠাই এবং বিটি চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডুকে। সৌমিত্রিষার বর্তমান বয়স 23 বছর। ডাক্তার রোহিতের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অরিন্দম ব্যানার্জিকে। অরিন্দম ব্যানার্জির বর্তমান বয়স 29 বছর। রাজীব কুমারের চরিত্রে দেখা যাচ্ছে সৌরভ চ্যাটার্জিকে। সৌরভ চ্যাটার্জির বর্তমান বয়স 38 বছর। সমরেশের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা কৌশিক চক্রবর্তীকে। কৌশিক চক্রবর্তীর বর্তমান বয়স 52 বছর। সিদ্ধার্থের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা আদ্রিত রায়কে। আদ্রিত রায়ের বর্তমান বয়স 32 বছর। রাতুলের চরিত্রে অভিনয় করছেন উদয় প্রতাপ সিং। উদয় প্রতাপের বর্তমান বয়স 29 বছর। মিঠাই ধারাবাহিকটি শেষ হলে আপনারা কারা কারা ধারাবাহিকটিকে মিস করবেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।